অর্থাৎ একদলীয় অগ্রগণের প্যান্ডেল হতে চলেছে ঠিক এই জায়গাটায়, সেটা হচ্ছে পুরীর জগন্নাথের মন্দির। হ্যাঁ, পুরীর জগন্নাথের মন্দিরের আদলে কিন্তু এবার একডালিয়া এভারগ্রিনের দুর্গা পুজোর মণ্ডপ সেজে উঠবে। তার সাথে থাকবে দুর্দান্ত কিছু লাইটিং, প্রপার খুঁটি ইউজ করা হয়, কোনো পাশ দিয়ে কিন্তু হয় না। এটা কিন্তু আমি প্রত্যেকবারই দেখি, সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, দেখো খুব সুন্দর। আর এই হচ্ছে এখানে খুঁটিটা কিন্তু স্থাপন করা হবে, তোমরা দেখতেই পাচ্ছো। কলকাতার দুর্গাপূজার আমেজ বেশ কয়েক মাস আগেই কিন্তু শুরু হয়ে গেছে, এবং সেই সমস্ত আমেজ বা ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ারও করেছি। তো যাই হোক, আজকে সেই আমেজের মধ্যে আরও একটা নতুন সংযোজন হতে চলেছে একডালিয়া এভারগ্রিন ক্লাবের খুঁটি পুজো, অর্থাৎ 2024 দুর্গাপুজোর শুভ সূচনা। আর আজকের দিনে তাদের যে মানে একডালিয়া এভারগ্রিনের ক্লাবের প্রয়াত মেম্বার সুব্রত কাকু হবে আমার মানে অনেকটাই বয়স জ্যেষ্ঠ একজন মানুষ, তো তার কিন্তু জন্মদিন, তাই জন্মবার্ষিকী উপলক্ষে তাদের দুর্গা পুজোর শুভারম্ভ তারা কিন্তু করতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে, এবং গতবারও কিন্তু এই দিনেই তারা বেছে নিয়েছিল। আর সত্যি কথা বলতে দুর্গা পুজোর যে সাবেকিয়ানা সেটা যদি আমরা চিন্তাভাবনা করি, তাহলে কলকাতার মধ্যে বেশ কিছু ক্লাবের নাম কিন্তু আমাদের চোখে ভাসে, যেমন ধরো একডালিয়া এভারগ্রিন, কল স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার, এগুলো কিন্তু প্রতিভা আর আমাদের চোখে কিন্তু সবসময় ভাসে সাবেকিয়ানার জন্য। তো অলরেডি আমি চলে এসেছি একদম গড়িয়াহাটে একডালিয়া এভারগ্রিনের পুজো গ্রাউন্ডের সামনে, অলরেডি দেখতেই পাচ্ছি এখানে কিন্তু খুঁটি পুজোর যে মণ্ডপ, ওই হচ্ছে একডালিয়া এভারগ্রিনের খুঁটি পুজোর মণ্ডপ। আর অলরেডি প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছি। আর একডালিয়া এভারগ্রিন মানে কিন্তু শুধু দুর্গাপুজো না, লাইটিংও কিন্তু ব্যাপক হয়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো, এই দুটো দিকে ব্যাপক দুর্গাপুজোর সময় লাইটিং থাকে। আর অলরেডি পুজোর সময় এই একটা বড় আলপনা এখানে অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, যেটা এই মুহূর্তে আবছা হয়ে গেছে, তবে পুজোর সময় কিন্তু আবার নতুন করে তৈরি করা হবে। চলো ভেতরে ঢুকি, ঢুকে একডালিয়া এভারগ্রিনের খুঁটি পুজো তোমাদেরকে একটু দেখিয়ে আসি, আর এবছর তাদের কি থিম হতে চলেছে সেটাও জানবো। দেখতে পাচ্ছি প্রচুর মানুষের কিন্তু খুঁটি পুজোর জন্য ঢল নেমেছে, দেখো প্রচুর এসছেন। আর এখানে অলরেডি পুজোর যে অবস্থা খুঁটি পুজো সেটা কিন্তু শুরু হয়ে গেছে, মানে পুজোয় বসেছে সবে। আর এই হচ্ছে খুঁটিটা, একডালিয়া এভারগ্রিন কিন্তু একমাত্র ক্লাব শুধু নয়, এবং অন্যতম একটা বড় ক্লাব যাদের খুঁটিটা কিন্তু প্রপার খুঁটি ইউজ করা হয়, কোনো পাশ দিয়ে কিন্তু করা হয় না। এটা কিন্তু আমি প্রত্যেকবারই দেখি, সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, দেখো খুব সুন্দর। আর এই হচ্ছে এখানে খুঁটিটা কিন্তু স্থাপন করা হবে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সুন্দর মুখোপাধ্যায়ের মূর্তি ওইখানে আছে, যা কিন্তু মাল্যদানের মাধ্যমে খুঁটি পুজো শুরু হবে। মালদান করে শ্রদ্ধা নিবেদন করবে শ্রী খুঁটি পুজো তোমাদের কিছুটা দেখিয়ে দিলাম। সত্যি কথা বলতে খুঁটি পুজো এখন বেশি দেখাই না, কেননা খুঁটি পুজো তো সব ক্লাবেরই কম বেশি একই, খুঁটিটা স্থাপন করা আর খুঁটি পুজো। কিন্তু এবছর যেটা এইখানে মানে অর্থাৎ একডালিয়া এভারগ্রিনের প্যান্ডেল হতে চলেছে ঠিক এই জায়গাটায়, সেটা হচ্ছে পুরীর জগন্নাথের মন্দির। হ্যাঁ, পুরীর জগন্নাথের মন্দিরের আদলে কিন্তু এবছর একডালিয়া এভারগ্রিনের দুর্গা পুজোর মণ্ডপ সেজে উঠবে। তার সাথে থাকবে দুর্দান্ত কিছু লাইটিং, এবং লাইটিংয়ের জন্য যেটা আগেই বলছিলাম যে একডালিয়া এভারগ্রিন কিন্তু বিখ্যাত, চন্দননগরের বেশ কিছু লাইটিং কিন্তু এখানে আসে। আর এবছর পুরীর জগন্নাথ মন্দিরের সাথে সাথে একদম পুরীর ওইখানে যেমন খাঁজার দোকান থাকে না মন্দিরের আশেপাশে, সেরকম কিন্তু কয়েকটা খাঁজার দোকানও কিন্তু এখানে করা হবে, যেটুকু আমি জানতে পারলাম কমিটির থেকে। তো বেশ আমি এক্সাইটেড,
এই ব্যাপারটা নিয়ে আলটিমেটলি দেখা যাক পুরীর মন্দিরটা তারা কীভাবে সাজিয়ে তুলতে পারে। আর অবশ্যই জগন্নাথ দেব থাকছিল মন্দিরে, মানে মণ্ডপের ভেতরে, সেটাও কিন্তু দেখার বিষয়। আর সনাতন রুদ্রপালের মূর্তি তো এবছরও থাকছে, কেননা একচুয়ালি এভারগ্রিন মানেই হচ্ছে সনাতন জেঠুর যে রুদ্রাণী মূর্তি বা যে দারুণ একটি মূর্তি থাকে টানা টানা চোখে, সেটাই কিন্তু আমরা দেখতে পাই। তো আশা করছি এবছরও তার অন্যথা কিছু হবে না। সব মিলিয়ে আর জমজমাট ব্যাপার, দুর্গা পুজো কিন্তু শুরু হয়ে গেল গড়িয়াহাটের বুকে একটালিয়া এভারগ্রিনের হাত ধরে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিও, আর সাবস্ক্রাইব তো নতুন করে বলছেন ওটা প্রত্যেক ভিডিওতে বলি, অবশ্যই কিন্তু করে দিও। আজকের মতো গুড বাই।